প্রতিজনে নমস্কার। পিছনে ফিরিয়া তাকাইলাম, অমলিন স্মৃতিতে চোখ ধাঁধিয়া গেল। কোনটি বলিব স্থির করিতে পারিতেছি না। কবিতা ক্লাব ভূমিষ্ঠ হইবার সময় আমি আন্তর্জালে ছিলাম না। আন্তর্জালে আসিয়া কবিতা খুঁজিতে খুঁজিতে কবিতা লিখিবার একটি প্রশস্ত স্থান পাইলাম, সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব। প্রথম লেখা বাহির হইল 10x10 ডিজি ম্যাগে। এত আনন্দ হইল, এক সপ্তাহ বরের সঙ্গে ঝগড়া করি নাই। তখন খ্যাপার খুলি বলিয়া একজন রহস্যময় ব্যক্তিকে চিনিলাম। পরের ডিজি ম্যাগের কবিতাটি গ্রহণ করা হলো না, একটু রাজনৈতিক গন্ধ ছিল। খুব দুঃখ, কিন্তু নাবাচক ওই ইমেলটি আসিয়াছিল, তাহার শেষ পংক্তিটি ছিল কিপ রাইটিং। উহাই আমি আমার মহামন্ত্র বা মূল মন্ত্র করিয়া লইয়াছি। হৈ হৈ করিয়া ওয়েবসাইটে আসিল। আমি নিত্য অন্যের কবিতায় নিরর্থক বক্তব্য উপস্থাপন করিতে লাগিলাম। কত অভিমান, উল্লাস, উৎসাহ, নতুন বন্ধুত্ব। আর কমলিনী বলিয়া কেহ আমাকে আমার কবিতায় আসিয়া খুব উৎসাহ দিত। তার পরিচয় জানিবার চেষ্টা করি নাই, কেউ হবে। সবুজ পোস্টার পড়িতে লাগিত চয়েস অব দ্য ডে, যেদিন লেখা বাহির হইত কি আনন্দ। আর সেই মহেন্দ্রক্ষণ, পত্রভারতীর স্টলের ঠাসাঠাসি, আমি ঢুকিতে পারিলাম না, কাকলি ডাকিয়া লইল। পূর্বরাত্রে যতদূর জানি কাহারও ঘুম হয় নাই। রেডিও যন্ত্রটিতে ওয়েবসাইটে লেখা কবিতা পড়া হইতে লাগিল। আন্তর্জাল হইতে কবিতা ক্লাব জীবন স্রোতেশ্বর নামিল, আরও প্রবাহিত প্রসারিত হইতে লাগিল। আমার ন্যায় যাহারা কিপ রাইটিং করিয়া কবিতা পোস্ট করিয়া থাকেন এবং তাহাতেই ক্ষান্ত হন, তাহারা জানেন না সেগুলি গুছিয়ে নিত্য প্রকাশ করিবার কি বিপুল পরিশ্রম, কোনো হাততালির অপেক্ষা না করিয়া কি কর্মকাণ্ড চলে, তা ভাবতে অবাক হতে হয়। ইহাদের আমার নাম করিলে বা প্রশংসা করিলে ভয়াবহ অবস্থা হইবে, ফতোয়া জারি করিতে পারে। ইহা ছাড়া মাঝে মাঝে 250 শব্দের আখ্যান লিখিবার হুকুম জারি হয়, আবার 20 পংক্তির কাব্য, কত কহিব। আমি সাধারণ একখানি জীবনযাপন করি, তার মধ্যে নিত্য আলো হয়ে বিরাজমান এই কবিতা ক্লাব। আমি সাহেবদের মতন ইংরাজিতে থ্যাংক ইউ বলিতে জানি না। আমি তোমাকে খুব ভালোবাসি কবিতা ক্লাব, থ্যাংক ইউ।